সামান্য বৃষ্টি হলেই টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আতিক রহমান। আতিক, সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এটি নিরসনে কোনো উদ্যোগ কেন নিচ্ছে না এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষ? কি বলছেন তারা? ধন্যবাদ তাবাসুম, আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাইল পৌরসভা এলাকায়, এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে এলাকায় বেশিরভাগ এলাকায় কিন্তু জলাবদ্ধতার মধ্যে এই পৌরবাসীর দিন যাপন করতে হয়, এবং তাদের কিন্তু চরম দুর্ভোগের মধ্যে আসলে তাদের কাটাতে হচ্ছে। কারণ হচ্ছে যে যে এই ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই অঞ্চলের বেশিরভাগই অর্থাৎ বাসা বাড়ি এগুলো কিন্তু জলাবদ্ধতার মধ্যে পড়তে হয়, এবং এই অঞ্চলের যারা আসলে পৌরবাসী রয়েছেন, এটি হচ্ছে তিনি এক পৌরসভা, এবং তিনি পৌরসভা হলেও যে পৌরবাসীর যে ভাগ্য যে পরিবর্তন, অর্থাৎ যে রাস্তাঘাট এবং যে জলাবদ্ধতার নিরসন, সেটি কিন্তু এখন পর্যন্ত দূর করতে পারেনি মেয়র, এবং বারবার মেয়রের কাছে অভিযোগ হলেও পৌরবাসীর যে তাদের অভিযোগ সেটিও কিন্তু আসলে কর্ণপাত তারা করছে না। আমরা একটু পৌরবাসীর সাথে কথা বলবো, কি অবস্থা এই যে আপনারা এখানে কতদিন যাবৎ জলাবদ্ধতার মধ্যে রয়েছেন? আমরা বছরে 9 মাসই জলাবদ্ধতার মধ্যে থাকি, 3 মাস থাকি শুকনা। আমরা 9 মাস যাবতই এই অবস্থার মধ্যে আছি। যখন মেয়র সাহেব নির্বাচনে দাঁড়াইলো, তখন আসলে আমাদের একটাই দাবি ছিল, এই পানি নিষ্কাশন, এইটাই দাবি ছিল, এবং এই রাস্তাটা। উনি পাশ করার পরে 15 দিন পরে আমরা এই মহল্লা থেকে এই দাবিটা নিয়ে ওনার সংবর্ধনা দিলাম। উনি বললো 6 মাসের মধ্যে এটা করে দিব। 5 বছর তার শেষ হয়ে গেছে, আবার শুনতেছি নির্বাচন করবো। এখন পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। আমরা লাখ লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা ডিসমেল এখানে জায়গা, 12 লাখ টাকা ডিসমেল সেই জায়গা কিনে আমরা বাড়ি করি, কিন্তু আমাদের ভাড়াটিয়ারা এই জলাবদ্ধতার কারণে বাড়িতে ভাড়া আসে না, আমাদের বাড়িগুলা বেকার পড়ে রয়েছে। দুর্ভোগ মানে কি, আমাদের যে সবচাইতে বড় দুর্ভোগ হলো আমাদের রুগী নিয়া, এই যে অসুস্থ হয়, এখন তো আমাদের যে সময়, এই সময় আমরা বেশি অসুস্থ থাকি। অসুস্থ হইলে একটা রিক্সা একটা ভ্যান কিচ্ছু আসে না আমাদের এই মেইন রোড পর্যন্ত, ওই রুগীটারে মানে কুলে করে নিতে হয় এই পানি কাটা ভাঙ্গা। তাহলে কিরম দুর্ভোগ সেটা আপনারা একবার চিন্তা করে দেখুন। তারপরেও মনে করেন যে বাজার সদায় আমাদের রিটায়ার পার্সন ব্যক্তি যারা আছে, এখন আমাদের তো ছেলে মেয়েরা আমাদের কাছে থাকে না, এই বৃদ্ধ মানুষেরা বাজার করে তাদের বাজারে ব্যাগটা আনাই কঠিন, কিন্তু চাউলের বস্তাটা তারা কি করে আনে? একটা রিক্সাওয়ালারা ও পর্যন্ত ওই পর্যন্ত আসে চাউল, আমরা 50 টাকা প্রতি বস্তায় দিবার চাই, তারপরে চাউলের বস্তাটা এনে দেয় না। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে শুনবো, কি অবস্থা এই যে আপনাদের জলাবদ্ধতা দুর্ভোগ কেমন? আমরা এত কষ্ট করে বাড়ি সয় সম্পত্তি বিক্রি করে শহরে একটু জায়গা কিনছি, যে জানি একটু ভাড়া টাড়া দিয়ে 2টা পয়সা উপার্জন হয় আমাদের, তা তো হয় না, ভাড়াটা গেছে গা, নিজের বাসায় যে ঢুকবো তাও দেখেন কি অবস্থা, আমরা ঢুকতেই পারলাম না, এই যে ফিরত যাইতেছি। এইগুলা দুর্ভোগ কবে আমাদের শেষ হবো? আমরা এখন কার কাছে এগুলা জানাইলে এগুলা সমাধান পাবো সেই চিন্তায় আছি। এখন আপনাকে কাছে আমাকে একটাই অনুরোধ, এগুলা লাইফে জানাই আমাকে এই দুর্ভোগ থেকে একটু মুক্ত করেন। যদি একটু বৃষ্টি নামে তাহলে তো আমাদের আরো চরম দুর্গতি, আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে, তখন মনে করেন যে আমরা বাজার ঘাট না খাই থাকার লাগে বেশিরভাগ সময়, যে কি আমরা জামু এইরকম কেদা বৃষ্টির মধ্যে, পোলাপান নেই, স্কুল কলেজে যাওয়া যায় না, খুব অশান্তিতে রয়েছি, পায়ের মধ্যে গা হয়ে যায় গা, এই এই কেদার মধ্যে পাড়া দিলে মানুষ সুস্থ থাকতে পারে? দেখেন আপনারাই দেখেন। ধন্যবাদ। আসলে তাবাসুম, শুনছিলেন যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় কিন্তু যে
মানুষের অর্থাৎ পৌরবাসীর যে ভাগ্যের পরিবর্তন অর্থাৎ যে জলবদ্ধতা নিরসন রাস্তাঘাট যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে কিন্তু আসলে অনেকটাই বঞ্চিত হয় এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই পৌরসভার 28 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গত 5 বছরের যে পরিমাণের নির্বাচন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই পরিমাণে আসলে কোনোটাই কিন্তু কাজ করতে পারেনি তো সব মিলিয়ে আসলে বলা চলে যে ঘাটাইল পৌরসভায় অনেকটাই কিন্তু জলবদ্ধতার মধ্যে পড়তে হয় তো তাবাসুম এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল ঘাটাইল পৌরসভা নিয়ে আতিক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার ফলে কতটুকু ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা জানাতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান